বিজনেসের ফিল্ডেও বিরাট কোহলি কিন্তু কিং। বেশ কিছু কোম্পানিতে তিনি ইতিমধ্যেই লগ্নি করে বসে রয়েছেন। এবার তেমনই একটা কোম্পানি নিয়ে আসতে চলেছে আইপিও। এই কোম্পানির সাবস্ক্রিপশন উইন্ডো খুলতে চলেছে সামনের হপ্তায়। সেই কোম্পানির নাম জানেন, গো ডিজিট জেনারেল ইন্স্যুরেন্স। এবার এই কোম্পানি আইপিওর মাধ্যমে বাজার থেকে তুলতে চাইছে প্রায় 1,500 কোটি টাকা, যার মধ্যে নতুন শেয়ার বিক্রি করে এই কোম্পানি টাকা তুলতে পারে প্রায় 1,250 কোটি টাকা। জানা যাচ্ছে অফার ফর সেলের জন্য বাজারে শেয়ার ছাড়া হবে 10 কোটির ওপরে। মনে করা হচ্ছে আইপিও প্রাইস ব্যান্ড রাখা হয়েছে 250 টাকা। এখানেই জানিয়ে রাখি, 2022 সালে প্রথম আবেদন করেছিল গো ডিজিট, তবে সেই সময় সেবি থেকে অনুমোদন পায়নি এই সংস্থা। তারপর 2024 সালে মার্চ মাসে সেবির থেকে গো ডিজিট অনুমোদন পায়। এবার বলি গো ডিজিটে কত টাকা বিনিয়োগ করেছেন বিরাট কোহলি। জানা গিয়েছে এই কোম্পানিতে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার মিলিত বিনিয়োগের পরিমাণ প্রায় 2,250,000 টাকা। 2020 ফেব্রুয়ারিতে বিরাট কিনেছিলেন 2,66,000-এর বেশি শেয়ার, যার দাম সেই সময় ওই 75 টাকা মতো। এই কোম্পানিতে মোট 2 কোটি টাকা ইনভেস্ট করেছিলেন বিরাট কোহলি, আর অভিনেত্রী অনুষ্কা শর্মা কিনেছিলেন 50 লক্ষ টাকার শেয়ার। জানা গিয়েছে বোম্বে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে এই কোম্পানির স্টক। কিং কোহলি নিজেও গো ডিজিটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তবে এই কোম্পানির আইপিও নিয়ে আপনি কি করবেন, সেটা পরামর্শ অবশ্যই করে নেবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।